হ্যালো বন্ধুরা শুভ সকাল তার ডেলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবার তোমাদের মাঝে তা আশা করি ভালোই লাগবে ভিডিওটা পুরোটাই দেখবা তা ভালো লাগবে দেখতে তা দেখো সকালে উঠেছি সকাল সাড়ে ছটা বাজে এখন তা দেখো আমার সব কাজ ঘরটা ঝাটপাট দিয়ে ঘরটা মুছে নিয়েছি কোনো রকম রান্নাঘরটাও মুছে নিয়েছি দেখো রান্নাঘরে চলে আসলাম আজকে রান্না করা হয়ে গেছে শুধু ভাত করেছি আর কালগারে একটু তরকারি ছিল ওটা জাল দিয়েছি আর এই যে থালা বাসন মাজা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে দেখছো সব কিছু মোচামুচি হয়ে গেছে ওভেনটাও মুছেছি রান্নাঘরটা পরিষ্কার করেছি ভাত ওই যে ভাত হয়ে গেছে তা দেখো এগুলো পরিষ্কার করে নিয়েছি ওই যে ওটাতে দুটো খই আছে মাখা তো দেখো এই যে পরিষ্কার হয়ে গেছে আমার রান্নাঘর দেখো এই যে ফুলকপি একটা নিয়ে এসছে তা এটা পরে ভাজা করব চান করে নে কমপ্লিট হয়ে তারপরে এটা দুপুরবেলা ভাজি করব করে এটা দিয়ে ভাত খাবো আর ডিম ভাজি করব তো দেখো এটা ফুলকপিটা নিয়ে এসছে তা একটু কেমন খারাপ খারাপ লাগছে তা ওটা ভাত ছাদ দিয়ে আর কি কোনো রকম ভাজা করব একটু সিদ্ধ করে ফেলে দেব তা ভাজাটা খুবই ভালো লাগে আমার তরকারি অতটা ভালো লাগে না তার জন্য ভাজা করব তা তোমাদের দাদা হয় আজকে সকালবেলা চলে গেছে কাজে সকালবেলায় আজকে চলে গেছে তো ভাত নিয়ে যায়নি তা পরে রান্না করবো টিফিন পাঠাতে হবে তা বলল খেতে আসবো না টিফিনই করে পাঠিয়ে দেবা তা দেখো পানি চলে এসছে পানিগুলো সব ভরে নিচ্ছি সব কিছু বালতিতে ভরে ভরে রেখে দিচ্ছি যে কলের পাড়েও চলে আসলাম দেখো কিছু জামা কাপড় আছে কালকে নেমন্তন্ন বাড়িতে গেছিল ওইগুলো ভিজিয়ে দিয়েছি তা সাদা জামাটা আর কি আলাদা করে কেচে নেব মানে বুলানিটা নাহলে কালো হয়ে যাবো অনেক মানে ওইগুলোর সঙ্গে দিলে কেমন হয়ে যাবে ওই জন্য রং লেগে যাবে তা এটা আলাদা আগে ডলে নিচ্ছি দেখতে পাচ্ছো কলারগুলো ডলে ডলে নিচ্ছি তা এটা খুঁচে নিচ্ছি নিয়ে এটা ওইগুলো দেখো কিছুটা কাঁচা হয়ে গেছে তারপরে এগুলো কেচে নিচ্ছি নিয়ে দুই এটা আলাদা মিলবো একসঙ্গে রাখা যাবে না তা দেখো পানিটা ভরা হয়ে গেছে সব কমপ্লিট পানি ভরা বোতলগুলোও ভরে নিয়েছি তা রান্নার করব আজকে কোন রকম রান্না করব কোন সবজি নেই কো তা দেখো জুতোগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি ছাপ দিয়ে তা ওই যে জুতোগুলো পরিষ্কার করে আগে এখানে দিয়ে দিয়েছি ডোকের ওই যে ছাদের ওপরে তাই যে আমার এই শাড়িটা এখানে কেমন লাগছে এখন আর ঠান্ডা অতটা নেই তার জন্য খুলে ফেলছি তা দেখো এই শাড়িটা আমি কিনেছিলাম অনেক দিন আগে তা এটা একটু ছোট মানে আর কি খাটো ওর জন্য আমি পরতে পারি না বেশি কুচি হয় না তা শাড়ির কালারটা খুবই সুন্দর লাগে তা আমি পরি না ওর জন্য ভাবছি যে কিছু একটা করবো তা এখন থাক এখন আপাতত তুলে রাখবো দেখতেই পাচ্ছ বন্ধুরা শাড়িটা ভাস করে নিচ্ছি নিয়ে ওটা তুলে রাখবো আর কি তা কালারটা খুবই সুন্দর লাগে আমার খুব ভালো লাগে কালারটা আমার কাছে ভালো লাগছিলো বলে নিয়েছিলাম তা দোকানদারটা ও মানে জানে কি জানি জানি না তা আমি নিয়ে বাড়িতে এসে খুলে দেখি ঠকে গেছি তা আমি আর কি বলবো কিছু বললাম না তা দেখো এই যে ফুলকপিটা কোটা হয়ে গেছে আমি সিদ্ধ করছি চান ধান করে চলে আসলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো ফুলকপিটা কুটে মানে আমি সিদ্ধ করতে দিলাম চান করে চলে আসলাম এসে কুটে বেছে নিয়ে ওটা ভাজি করব আর ডিম ভাজি করব তা দেখো এই যে ফুলকপিটা একটু হালকা করে ভেজে মানে সিদ্ধ করে নিচ্ছি নালে গলবে না ডাটা ডাটা আর কি কাঁচা কাঁচা থাকবে ক্যাস ক্যাশ করবে তা একটু নেড়ে দিচ্ছি ভালো করে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি নিয়ে এটা লেবে নেব। তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে রেখেছি তেলের ওপরে দেখো হয়ে গেছে ওই যে কেটে রেখেছি লঙ্কা তারপরে পিঁয়াজ কুটে এগুলো রেখেছি এই যে ভাত সকালবেলা খেয়েছি আর দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আর তোমার দাদা ভাইয়ের অল্প টিফিন পাঠাবো অল্প কটা ভাত পাঠাবো আর ওই যে সকালে খাইনি তা বললো দুপুরবেলা পাঠাতে তা পাঠাবো ওই যে দিয়ে দিলাম তেলের ওপরে তেলটা দিয়ে দেবো দেখো আমি চান ধান করে নিয়েছি কমপ্লিট আমাকে সান করা হয়ে গেছে জামা কাপড় কেচে কুচে সব কিছু কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে আসলাম আবার এসে এটা করে নিচ্ছি দুপুরবেলা আবার সবাই খাবে তো ওর জন্য তা দেখো ওই যে তোমাদের দাদা হয় ওর জন্য বললো যে অল্প কটা ভাত ভাট পাতা পাটাতে তা তেলটাও বেশি নেই তা তেল অল্পই আছে তেলটা নিয়ে আসবে আর তেল শেষ হয়েই গেছে তা ওটা দিয়ে এখন চালাই ওর জন্য বাজার করতে হবে বাজার শেষ হয়ে গেছে সব কিছু তা আজকে রাত্রে করবে দেখি কি নিয়ে আসে সব কিছু বলেছি আনতি তা এখন কি কি নিয়ে আসে দেখতে হবে তা দেখো ওই যে ফুলকপিটা আমি ঢেলে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে লঙ্কা পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি দিয়ে ওটা ঢেলে দেবো একটু নেড়ে নিই ভালো করে দেখতেই পাচ্ছ যে তেল দিয়ে দিচ্ছি তেল বেশি নেই অল্পই আছে তাই তেলটা এখন চালাতে হবে আজকের দিনটা তারপরে পরে আবার নিয়ে আসবে রাত্রে দেখো একটু ভালো করে এটা লাল লাল হোক একটু কড়া হোক তারপরে ওটা ঢেলে দেবো আর কি ভালো করে ভাজি করে নেবো দেখতেই পাচ্ছি বন্ধুরা তো দেখো আজকে সকালবেলা উঠে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে করে তারপরে চান ধান করে নিয়েছি জামা কাপড় কেচেছি কেচে তারপরে রান্নাঘরে এসছি আবার দেখো এই যে তেলটা ফুটছে কেমন দিয়ে দিয়েছি ওটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছ এই যে ফুলকপি ছোট ছোট করে কুটে নিয়েছি এই যে ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার কমপ্লিট ভাজা ভুজি তা তোমাদের দাদা ভাইকে দুটো ভাত পাঠাবো তারপরে দেরি হয়ে যাচ্ছে নালে লেট হয়ে যাচ্ছে ওর জন্য পাঠিয়ে দেবো তা খাবে তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর অবশ্যই আমার পাশে থাকবা বন্ধুরা তা দেখো চলে আসলাম বারান্দাতে তা দেখো চান ধান করেছি চুলটা ভিজে তা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর সাথে থেকো বন্ধুরা